গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 30 তারিখ শুক্রবার। আজ আমি ব্যালকনি থেকে ব্লগ স্টার্ট করছি, করিতে সময় হয়ে গিয়েছে, 9টা বেশি বেজে গেছে আর কি। আর এখানে জানো তো, যখন মেঘলা ওয়েদার হয়ে থাকছে না, তখন বেশ ঠান্ডা ঠান্ডাটা লাগছে। আর যে রোদ উঠে যাচ্ছে, তখন ঠান্ডাটা একটু কম লাগছে। তো সকাল থেকে আজকে মেঘলা ওয়েদার হয়েছিল, আর এখন দেখছি হালকা হালকা রোদ উঠেছে, বেশ ভালোই ওয়েদারটা। খুব ঠান্ডাও নাই, খুব গরমও না, কিন্তু রাত্রিবেলা হঠাৎ গরম গরম লাগছে, আবার লেপ যদি মানে খুলে রাখা হয় আবার ঠান্ডা লাগছে, মানে কি বলবো আর। তো আজকে অনির্বাণ তো অফিসে বেরিয়ে গেছে, ওখানে মা বাবা আছে, টুকলা করে ঘুমাচ্ছে। আর ব্রেকফাস্টে কি করব দেখি, কি করব না করবো সেটা তোমরা দেখতেই পাবে। আমি আর মা কালকে বললাম না, পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়েছিল, আর সকালে এত আরশোলা বেরিয়েছে কি বলবো আর। তো এই যে এখানে হচ্ছে মা কাগজ ফাগজ সব পেতে দিয়েছে, এখন হচ্ছে আমি আর মা মিলে একসাথে এখানটা ভালো করে গুছিয়ে নেব। এই যে মা স্টার্ট হয়ে গেছে, মা আমার কাছে লেগে পড়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, এখন আমি আর মা মিলে দুজনে ওগুলো করে দিই। আমাদের মোটামুটি গোছ গাছ কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি মানে নিচের গুলো হয়ে গেছে, খেলো উপরেরটা বাকি আছে হালকা। আর এখন হচ্ছে আমি মুড়ি খাচ্ছি, সকালে মাঝে ফুলকপি আলু পোস্ত করেছিল না, ওটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আমি। বাবা খাবে হচ্ছে রুটি আর পায়েস, মাও মুড়ি খাবে, দেখা যাক। এখানে মুগের ডাল করছে মা, এই যে রান্নাঘর অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ওই সাইডটাতে যত নোংরা মানে যা আশা করেছিল এখন তত পরিষ্কার লাগছে। কতগুলো আসলে বেরোলো মা, মানে মনে হচ্ছে বাবা মা দাদু দিদা সবাইকে একসাথে নিয়ে আরশোলারও বসবাস করছিল আমাদের বাড়িতে। মানে এত আরশোলা, এত আরশোলা মেরে মেরে তো ওই স্প্রে দেওয়ার পরে তো মরেছে, আবার কিছু কিছু না, আবার দেখছি এদিকে ওদিকে ঢুকে যাচ্ছে, বাবা তো পা ফা দিয়ে মেরেই দিচ্ছে কি বলি আর। তখন হচ্ছে আমি স্নানটাও করে নেবো, তুমি কি আবার পরে করবে না আমি যাবো? না না তুই যা, তারপর ঠিক আছে আমি স্নানটা করে নিই। আমার স্নান হয়ে যাওয়ার পরে মাও করে নেবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, করে স্নান করে খেয়ে দিতে হবে। এখন হচ্ছে স্নান করে মাসি শরীরের অবস্থা বলো, বেশি ভালো না মাসি? বেশি ভালো না, শেষ হয়ে গেছে বলছি। আরে এই যে বাবা অনেক কাজ করে ফেলেছে কাল থেকে, এখন হচ্ছে আর ওখানে টুকুলো হচ্ছে অফিসের কাজ করছে বসে, এখন হচ্ছে আমি স্নান করে নিই। স্নান করতে গেছিলো বাবার, স্নান হয়ে গেছে, এবার হচ্ছে আমরা লাঞ্চে বসবো। আর হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে লাঞ্চে কি আছে। আছে হচ্ছে ফুলকপি আলু পোস্ত দিয়ে তরকারি, মুগের ডাল আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, আর ভাত আছে। হচ্ছে নিরামিষ, কারণ শুক্রবার মা বাবা নিরামিষ খায়, ওই জন্য আমরা নিরামিষই খাচ্ছি শুক্রবারটা। তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করে নিই, আর লাঞ্চ করে তারপরে সবাই তো জানোই আমরা কি করি, ল্যাদ তো ভাত ঘুমের তো দরকার লাগেই না, তো আগে লাঞ্চ করে নেব, করে নিই তারপরে আমরা সবাই মিলে ল্যাদ খাবো। সবাই মানে বাবা টুকলো হচ্ছে এই ঘরেতে শুয়ে দুপুরবেলা, আর আমি আর মা হচ্ছে বড় ঘরটাতে শুয়ে পড়ি ব্যাস, কারণ টুকলো হচ্ছে কাজ করে না অফিসের এখানে দুপুরবেলা করে, তো ওই জন্য ওকে এই ঘরে হয়, আর বাবা ওই জন্য এখানে শুয়ে পড়ে, আর ওই ঘরেতে আমি শুয়ে বলে বাবা এখানে শুয়ে পড়ে, আমি আর মা ওই ঘরেতে শুয়ে পড়ে। এখন হচ্ছে বেশি বক বক না করে লাঞ্চটা করে নিই। এখন হচ্ছে আমি আর মা ছাদে এসেছি, জামা কাপড়গুলো দেওয়া ছিল ছাদে, তো ওগুলো আনতে এই যে মা তুলে নিচ্ছে ওগুলো। কি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা আছে বাইরে, মানে একটা হাওয়া দিচ্ছে,
পুরো ঠান্ডা হাওয়া, ভালো মতো হাওয়া দিচ্ছে। ঘরে ছিলাম বুঝতে পারছিলাম না এখানে যে এসেছি না, ঠান্ডা বেশ ভালো মতোই পড়বে এবার। ও আজকেই হালকা হালকা কুয়াশা এসে গেছে ওখানে, ভালো মতো ঠান্ডা আছে আজকে। কেমন ঠান্ডা মা আজকে? খুব ঠান্ডা আজকে। যে সব কাপড় জামা তোলা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা এখন নিচে যাব। এখন সন্ধ্যের চা হবে, হবে না হচ্ছে। এই যে চা খাওয়ার পরে এখানে হচ্ছে এখন ছোলার ডাল আর হবে রুটি। এখানে কি করছে মাঝখানে? আদা ঘষছে মা, এখানে আদা ঘষছে। আর এখানে দিয়েছে হচ্ছে সেদ্ধ করতে ছোলার ডাল আর হবে রুটি। এখন অনির্বাণ আসেনি, আর ওখানে আছে বাবা, ফোনেতেই ব্যস্ত। বাবা তো টুকরো আছে ওই ঘরে, তো অন্ধকার হয়ে আছে, দেখতে পাবেন। থাকলে না অতটাও ঠান্ডা লাগছে না, মানে সব বন্ধ আছে তো ওই জন্য। যেই তখন ছাদেতে গেছিলাম, ওরে বাপরে পুরো ঠান্ডা হাওয়া বইছে, বাইরে ভালো মতো ঠান্ডা আছে, তাই না মা? বাইরে ভালো মতো ঠান্ডা। কালকে 2022 শেষ, ঠিক আছে? তো তোমার এই 2022-এর সারা বছর কেমন গেল, কেমন খারাপ ভালো কেমন গেল একটু বলো তো, সব মিলিয়ে বলবে। ভালো মন্দ সব ভালোভাবে মিটলো, ভালো মন্দ সবকিছু সবকিছু মিলে গেল। সব তো ভালো আর হতেও পারে না, সবকিছু খারাপও হতে পারে না। যে ভালোটাই নেবো, খারাপটা নেবো না, খারাপটা নেবো ভালোটা নেবো না, সে বললে তো হবে না, সব মিলিয়ে মিশে গেছে। ওটাই সত্যি, ওটাই কারণ জীবনে ভালোও আসবে খারাপও আসবে, সবকিছু সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। তো কালকে কি প্ল্যান আছে না আছে আমরা কেউ কিচ্ছু জানি না, কি করব না করব কোনো আইডিয়া নেই, কোনো প্ল্যান নেই। দেখা যাক কালকে দিনটা আসুক কি হয় না হয় দেখা যাবে। হচ্ছে মা নারকেলের পুর বানাচ্ছে, কারণ পাটিসাপটা হওয়ার কথা আছে আজকে, দেখা যাক কি হয়। আর এখানে কি খোয়া আছে, খোয়া ক্ষীর আছে। এই যে কি গো আজকে মিশন কি সাকসেসফুল হবে আগের দিনের মতো? যদি হয় তো তোমরা দেখতেই পাবে। এই যে মা এখন এই দিল ভাজছে, পুর বানাচ্ছে। হচ্ছে পুর পুরো রেডি হয়ে গেছে, আর এখানে হচ্ছে এবার মা এটা কি বানাচ্ছ? পাটি সাপটা করবে। এখানে ময়দা দিয়েছে আর মা সুজি দিচ্ছে। এই যে ময়দা সুজি দি, তার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এটাকে মা ঠান্ডা করতে দিয়েছে। এই যে এই বাটারটা, বাটার বলছি, বাটারটা পুরো রেডি হয়ে গেছে। আর ওখানে হচ্ছে মা ঘি দিয়েছে, পুরো আলাদা রকমই করছে, আমিও দেখছি সুন্দর লাগছে দেখতে। এই যে হয়েছে, এই তো আজকে আমাদের বিষয় সাকসেসফুল হয়েছে, হয়েছে সাকসেসফুল হয়েছে। এই যে এবার ওঠানা প্রস্তুতি চলছে। এই তো উঠবে, 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 হবে, হবে। এই যে আমাদের মিশন আজকে সাকসেসফুল হয়েছে। আর এই পুরটা এত সুন্দর খেতে হয়েছে, আমি তো খেয়েই নিলাম একটুখানি। এই তো হচ্ছে, তো সুন্দর, বাহ। এত ভালো খেতে হয়েছে না, আমি একটু বেশি খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি খেতে পারছি না। যদি খেয়ে নি তাহলে আর কালে পাতলা এটাই যাবে, আর ওটা থাকবে না পুরো ভিতরেতে। বেশি খাবো না আমি মিষ্টি, বেশি মিষ্টি খাবো ঠিক থাকবো না। আমাকে ওই স্কিনের ডাক্তার এমনি মিষ্টি খেতে বারণ করেছে, অল্প, খুবই অল্প, কারণে যে আমার এই জানুইতে একনের জন্য খেতে বলেছে অল্প অল্প করে। আর এখানে সুন্দরভাবে পাটি শাকটা হচ্ছে, সুন্দরভাবে, এই ভালো লাগছে। আর দেখি মনে হচ্ছে খেতে ব্যাপক হবে। এই যে মা এবার পুরো পিঠে, মা বর্ধমান থেকে পুরো চাল বুড়ি নিয়ে চলে এসেছে, একেবারে পিঠে করবে বলে, বেশ ভালো লাগে পিঠে খেতে। এই যে
হয়েছে, সুন্দর হয়েছে আজকে। বেশ, আমাদের আজকে মিশন সাকসেসফুল। আজ অফিস থেকে এসে গেছে, আর এই জন্য আজকে আমি কফি করলাম। এই যে কফি খাবো, আর আমি একটা পাঠি শাকটা টেস্ট করেছি, জাস্ট অসাধারণ হয়েছে, মারাত্মক হয়েছে, খুব ভালো হয়েছে, খেতে বেশ সুন্দর লাগছে। আর এখন হচ্ছে কফি খাই, ডিনারে বসছি। আর চলো দেখিয়ে দিই ডিনারে কি আছে। আছে হচ্ছে পাটি সাপটা আছে, রুটি আছে, ছোলার ডাল আছে, মিষ্টি আছে, আর পায়েস আছে। ডিনার হয়ে গেছে, কেমন খেলে আজকে রাতে? আয় ব্লগ, তোকে নিয়ে ব্লগ শেষ করি। তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। তারপরে বলে দাও, যা বলি, তোমাদের ভিডিওগুলো পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তখন টাটা, গুড নাইট।